হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত মজার একটি ভিডিও, কেননা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের সেক্স উঠলে তারা কী করে। আপনারা অনেকেই হয়তো জানেন না এই সময় তারা কী করে। তো দর্শক, এই গোপন তথ্যগুলো জানতে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন। কেটে কেটে দেখবেন না, কেননা কেটে কেটে দেখলে পুরো মজাটাই মিস করবেন। তাই দর্শক, চলুন তাহলে জেনে নেই মেয়েদের সেক্স উঠলে তারা কী করে। মেয়েদের সেক্স উঠলে তাদের ঠোঁট রক্তাপ হয়ে ওঠে, স্বাভাবিকের চাইতে অনেক বেশি লাল হয়ে যায়। নারীদের গালেও লালিমা দেখা দেয় উত্তেজনায়, অনেকে একটু একটু ঘামেন, নিঃশ্বাস ভারী হয়ে আসে। যৌন উত্তেজিত হলে নারীর শরীর খুবই স্পর্শকাতর হয়ে ওঠে, আপনার সামান্য স্পর্শে শিহরিত হয়ে উঠবেন তিনি। যতই লাজুক স্বভাবের মেয়ে হোক না কেন, মেয়েদের সেক্স উঠলে তিনি নিজেই আপনার কাছে আসবেন। হয়তো সরাসরি কিছু না বললেও আপনার কাছে এসে বসবেন, আলতো স্পর্শ করবেন, চুমু খাবেন, চোখের ইশারায় কথা বলবেন। প্রবল উত্তেজনার সময় যৌনমিলনকালে তিনি আপনাকে আশ্রে কামড় দিবেন, হাতের নখ আপনার শরীরে গেঁথে বসতে পারে, গলায় কানে ইত্যাদি স্থানে তিনি কামড় দেবেন উত্তেজনায়। এছাড়াও মিলনের সময় চিৎকারে বুঝবেন যে তিনি আনন্দ পাচ্ছেন ও প্রবলভাবে উত্তেজিত। অনেকেই জোরে জোরে আওয়াজ করেন না, কিন্তু একটা মৃদু আহ উহ আওয়াজ হবেই। তো দর্শক, এবার আমি আপনাদের সাথে এমন একটি গোপন বিষয় শেয়ার করব, আপনারা কাউকে না জানিয়ে চুপি চুপি জেনে নিন। সেটি হচ্ছে মেয়েদের সেক্স তোলার উপায়। চলুন তাহলে জেনে নেই। একটা মেয়েকে সেক্সের জন্য রেডি করা বা হর্নি করার জন্য প্রথমেই যে পদ্ধতিটা প্রয়োগ করা উচিত বা করবেন তা হলো স্পর্শ। এটিকে শুনতে যেন তেন ব্যাপার মনে হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক মতো স্পর্শ করতে পারলে আপনি খুব সহজেই কোনো মেয়েকে কামুকি করে তুলতে পারবেন। প্রথমে অবশ্যই আপনাকে আপনার মনের মধ্যে থেকে ভয়টা দূর করতে হবে। মনে ভয় থাকলে এগুলো অনেক কঠিন হয়ে যাবে। যার সাথে করার উদ্দেশ্য আপনার, তাকে আপনি বিভিন্ন সময় টাচ করুন। এটি কিন্তু নর্মাল হাত ধরা না, চেষ্টা করবেন কাঁধের দিকটাই বেশি ধরার। ধরে রেখে দিতে হবে এমন নয়, ধরুন ছাড়ুন, বিভিন্ন কথা প্রসঙ্গে অবচেতনভাবে ভান করে ধরুন। খুব ভালো হয় যদি 2-3 বার পিঠের দিকে ব্রাটা স্পর্শ করেন জামার উপর দিয়ে, এটি তাকে যথেষ্ট হর্নি করবে। এই সময় যদি একটু ফ্ল্যাট করেন তাহলে আরও ভালো হয়। মেয়েদের সাথে ভালো ফ্রেন্ডলি রিলেশন থাকলে গালে কিস করব ইত্যাদি মজা করার স্টাইলে বলেও তাকে নিজের দিকে টান দিন। চেষ্টা করবেন না তার বুকের দিকে হাত দেওয়ার, তবে গলা পিঠ এগুলো ছাড়বেন না। খেয়াল করুন সে এগুলোর প্রেক্ষিতে কেমন আচরণ করে, যদি অন্যরকম হাসি বা একটু ইতস্তত বোধ করে থাকে তার মধ্যে তো ধরে নেবেন আপনি ঠিক পথেই আছেন। কিন্তু যদি এমন হয় সে যে দূরে সরে যায়, আপনি ধরতে গেলে কথা ঘোরায়, তবে এভাবে চেষ্টা করবেন না। মাঝে মধ্যে তার বুকের দিকে তাকিয়ে থাকবেন, তাকে বুঝতে দিয়েই, লজ্জা বা ভয় পাবেন না। মনে রাখবেন, পৃথিবীব্যাপী সবচেয়ে সহজে এবং সুন্দরভাবে মেয়েদের সেক্স তোলা যায় স্পর্শের মাধ্যমে। এটিতেই সবচেয়ে সহজ সফল হন বেশিরভাগ মানুষ। তো দর্শক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যেন সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।